আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা জানতে পারবো লাভবার্ড সম্পর্কে, লাভবার্ডের ব্রিডিং এবং খাবার সম্পর্কে। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। লাভবার্ড, যার নাম শুনে বোঝা যায় এদের মধ্যে ভালোবাসা আছে। এরা সবসময় একসাথে থাকতে পছন্দ করে। লাভবার্ড সম্পর্কে একটি তথ্য আপনাদের দিয়ে থাকি। লাভবার্ডের যখন জোড়ার মধ্যে ছেলে অথবা মেয়ে, এগুলোর মধ্যে কেউ যদি কখনো মারা যায় তাহলে এদের পরবর্তীতে জোড়া নিতে অনেক সময় লাগে এবং বেশিরভাগ ক্ষেত্রে এরা জোড়া নেয় না। এবার আসি লাভবার্ডের নিয়ে প্রসঙ্গে। লাভবার্ড, লাভবার্ডের হচ্ছে, আমি লাভবার্ড সম্পর্কে আপনারা মোটামুটি সকলেই জানেন, নাহলে সার্চ দিয়ে এই ভিডিওটি আপনারা বের করতেন না। তো আমরা যাই মূল বিষয়ে, সেটা হচ্ছে লাভবার্ড পাখির খাবার। লাভবার্ড পাখির খাবারে আপনারা চীনা কাউন মিলেট, গুজি তিল, তিসি, ক্যানারি, ধান ও সূর্যমুখীর বীজ এবং কুসুম বীজ এগুলো রাখতে পারেন। তবে সানফ্লাওয়ার সিড, যেটা সূর্যমুখীর বীজ এবং ক্যানারির পরিমাণটা একটু বেশি দিতে পারেন, ধানের পরিমাণ একটু কম দিবেন। এবং এরা প্রতিদিনের সিড মিক্স, ডেলি রুটিং এবং এর সাথে আপনারা সপ্তাহে চার দিন সফট ফুড বা এগ ফুড দিতে পারেন, তিন থেকে চার দিন। এবং গরমের মধ্যে একটু কম দিবেন, এক সপ্তাহে এক থেকে দুই দিন দিবেন এবং শাকসবজি দিতে পারেন। এবং লাভবার্ড শাকসবজি অনেক ভালো খায়। এখানে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, লাভবার্ড শাকসবজি খাচ্ছে। হ্যাঁ, এবং শাকসবজি আপনারা দেওয়ার আগে অবশ্যই পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিবেন। এবার আসি লাভবার্ডের ছেলে এবং মেয়ে চেনার ক্ষেত্রে করণীয় কাজগুলো। ছেলে এবং মেয়ে চেনার ক্ষেত্রে লাভবার্ডের একটু দেরি হয়। এরা পূর্ণাঙ্গ অ্যাডাল্ট না হওয়া পর্যন্ত লাভবার্ডের ছেলে মেয়ে চেনা যায় না। এবং লাভবার্ড ব্রিডিংয়ের ক্ষেত্রে আপনারা মনে রাখবেন, এদের ক্রস ব্রিডিংয়ের ক্ষেত্রে খুব সমস্যা হয়। যেই জাতের পাখি সেই জাতের পাখির সাথে এদেরকে জোড়া দিতে হবে। আপনি ফিশারের সাথে নন ফিশার বা নন ফিশারের সাথে ফিশার এরকম জোড়া দিলে সেক্ষেত্রে ব্রিডিংয়ের ক্ষেত্রে অনেক সমস্যা হয়। সেই কারণে আপনাকে লাভবার্ডের মানে যেই মিউটেশন সেই মিউটেশনের সাথে আপনাকে জোড়া দিতে হবে। আমি লাভবার্ডের খাবারের বিষয়ে বলেছি এবং লাভবার্ড ব্রিডিংয়ের ক্ষেত্রে আমি বলি, লাভবার্ড ব্রিডিংয়ের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে 9 থেকে 12 মাস এই পর্যন্ত এরা অ্যাডাল্ট হয় না। সেই পর্যায়ে গেলে একদম পুরোপুরি অ্যাডাল্ট হয় এবং সকল জোড়া দিতে হবে। লাভবার্ডের ব্রিডিংয়ের ক্ষেত্রে পরিবেশ, এদের ফাঁকা এবং নিরিবিলি পরিবেশ দিতে হবে এবং মনে রাখতে হবে এই ঘরে যেন ইঁদুর, কোনো পোকামাকড় এবং বিড়াল প্রবেশ না করতে পারেন। লাভবার্ড একবার যদি ভয় খায় সেখানে ব্রিডিং করানো আর মুশকিল হয়। লাভবার্ড খুবই ভীত প্রজাতির পাখি এবং লাভবার্ড করণীয় এবং কেজে দুইটাতেই ব্রিডিং ভালো করে। তবে যদি আপনারা কেজে ব্রিড করেন সেক্ষেত্রে সুবিধা হলো এই, এদের ক্রস ব্রিডিং হয় না এবং যে মিউটেশন আপনারা জোড়া দেবেন সেই মিউটেশনের বাচ্চা আসবে। এবার লাভবার্ড, এদের পাশাপাশি আপনারা কেজে পাশাপাশি কেজে 10 থেকে 15 দিন রেখে একসাথে দিতে পারেন এবং দিতে পারেন। তখন লাভবার্ডের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হবে এবং এরপরে যখন ফুড এক্সচেঞ্জ করবে তখন আপনারা হাঁড়ি অথবা বক্স দিতে পারেন। তবে বক্স দেওয়াটাই ভালো, বক্সে লাভবার্ড ব্রিডিং ভালো করে। এরপরে এরা মিটিং করতে দেখতে পাবে এবং মিটিং করার ঠিক 10 থেকে 12 দিনের মধ্যেই লাভবার্ড ডিম দেয় এবং এই ডিমটা 23 দিন মানে 21 থেকে 23 দিনের মধ্যে এই ডিম থেকে ফুটে বাচ্চা হয়। এবং তারপরে আপনার হচ্ছে সেই বাচ্চাটা মোটামুটি 40 থেকে 45 দিন 50 দিনের মধ্যে খাঁচা থেকে বের হয়ে আসে আর কি, হাঁড়ি থেকে বের হয়ে আসে। এবং বাচ্চাটিকে পূর্ণাঙ্গ বয়স হতে মানে অ্যাডাল্ট হতে 9 থেকে 10 বছর পর্যন্ত সময় লাগে। আশা করি ভিডিওটি সবাইকে ভালো লেগেছে। ধন্যবাদ।